আজ জলপাইগুড়ি সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। গত 2 বছর করোনার জন্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়নি, মাঝপথে থমকে গিয়েছিল সার্ধ শতবর্ষ উদযাপনের বিভিন্ন কর্মসূচিও। এবছর আবার সবকিছু স্বাভাবিক হওয়াতে সার্ধ শতবর্ষের কর্মসূচিগুলি বিদ্যালয়ে আবার শুরু করেছে। তারই অঙ্গ হিসেবে আজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার সাথে সাথে বিদ্যালয়ের কৃতি ক্রীড়াবিদ ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত করল জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে। আজ মাঠে মোট 42 জন ক্রীড়াবিদ ছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়। তাদের হাতে ফুলের স্তবক, স্মারক, সার্টিফিকেট ও মিষ্টি তুলে দেওয়া হয়। এই সম্মান জানাতে পেরে শিক্ষিকারাও যেমন আনন্দিত, পাশাপাশি ছাত্রীরাও গর্বিত ও উল্লাসিত। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষিকা অপর্ণা বাগচি, সুনীপা ব্যানার্জি, বর্তমান প্রধান শিক্ষিকা সুতপা দাস সহ প্রাক্তন ও বর্তমান শিক্ষিকারা। আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়ানুষ্ঠান হচ্ছে করোনার পরবর্তী, তার সঙ্গে যেহেতু আমাদের 150 বছরের অনুষ্ঠানগুলো চলছে, আমরা আমাদের কৃতি ছাত্রীদেরকে ডেকে যারা খেলোয়াড় ছিলেন আজকে খেলার মাঠে তাদের সম্বর্ধনা দেওয়া হলো। বিভিন্ন জায়গা থেকে তারা আসনে রয়েছেন, জিমন্যাস্টিক্সে রয়েছেন, অ্যাথলেটিক্সে রয়েছেন, যারা ছিলেন যাদেরকে আমরা যোগাযোগ করতে পেরেছি, আমাদের প্রথিতযশা খেলোয়াড়রা তাদের কাছে ভীষণ ভালো লাগছে। এটা মানে ভীষণ গৌরবময় মুহূর্ত আমাদের জন্য যে এই স্কুল অর্ধশতাব্দী প্রাচীন স্কুল, এর তো একটা ধারাবাহিক গৌরবময় ইতিহাস আছে। একসময় খেলাধুলো এসে সুনীতিবালা সদর উচ্চ বালিকা বিদ্যালয়ের ভীষণ সুনাম ছিল। তো আজকে আমাদের সেই কৃতি খেলোয়াড় যারা স্টেট লেভেল, ন্যাশনাল লেভেলে খেলেছে, বিভিন্ন খেলায় অংশগ্রহণ করেছে, তাদেরকে স্কুলের তরফে সংবর্ধিত করা হলো এই অনুষ্ঠানের, মানে আমিও সাক্ষী রইলাম। এটা যে কী আনন্দের দিন, কী গৌরবময় দিন, সেটা বলে বোঝানো যাবে না। সত্যি ভীষণ আনন্দিত। সব ছাত্রীরা এদের দেখে অনুপ্রাণিত হোক, এগিয়ে চলুক, এটাই কামনা করি। মানে আজকে যখন থেকে এসেছি এই মাঠে, পা দেওয়ার পর থেকে ভীষণ নস্টালজিক লাগছিল, কিন্তু এই মুহূর্তটা না যেমন যেন বুকের ভেতরে একটা মানে কীরকম ফিলিংস হচ্ছে বোঝাতে পারবো না। মনে হচ্ছে জীবনে যত পুরস্কার পেয়েছি, যত যা কিছু করেছি জীবনে, আজকের দিনটা মনে হচ্ছে তার মধ্যে সবথেকে গোল্ডেন, মানে সবথেকে উজ্জ্বল মুহূর্ত। এই ফিলিংসটাই আমার হচ্ছে এখন, গোল্ডেন মোমেন্ট। কোনো দিন ভাবিনি স্কুল থেকে এত বড় সম্মান পাবো, বলতে পারছি না, কান্না পেয়ে যাচ্ছে। প্রচণ্ড ভাল লাগছে, ভীষণ ভাল লাগছে, আমি খুব আনন্দিত, আমার ভীষণ গর্ব হচ্ছে যে আমি আমার স্কুল, যে স্কুলে আমার ছোটবেলা থেকে বড় হওয়া, সেখানে আমি এসে আবার নতুন করে ডাক পেয়ে আমি আমার পুরস্কৃত করলাম। 150 বছরের যে আমার, সেটা আমি খুব আনন্দিত এবং এটা আমরা সবাই একত্রিত হয়েছি, কিন্তু যে কারণে কারণেই হোক আমরা সবাইকে, আরও অনেকে ছিল তাদের সবাইকে আমরা আজকে একসঙ্গে পেলাম না, যে কজনকে আমরা যোগাযোগ করতে পেরেছি আমরা এসছি, আর সবাই অনেক এতদিন পরে সবার একসঙ্গে একই সেই মাঠের মধ্যে আছি বলে নিজেদেরকে এখনও মনে হচ্ছে যেন সেই ছোটোবেলাতেই ফিরে গেছি, প্লেয়ার ছিলাম সবাইকে নিয়ে। আগামী দিনে মনে হচ্ছে যেন আবার নতুন করে শুরু করবো, আজ থেকেই সেটা সম্পর্ক।